ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসলে ক্ষমা চাই আপনাদের কাছে কারণ বলার মতো এমন কোনো জ্ঞান বা গবেষণা আমার হাতে নেই আর আমার বাম পাশে যিনি বসে আছেন আমার ভাই আমাদের বট বটবৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে থাকেন তার কথা শুনোর জন্য তার পাশে থাকার জন্য সব সময় নিজেকে উপস্থিত রাখি নিজেকে তৈরি রাখি ওসামা ভাই যখন কোন কিছু বলেন তখন মনে হয় কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তালার কথাই চলা উচিত আল্লাহর প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ামের দিক নির্ণ যেভাবে উনি করে গেছেন তার শূন্যতে জীবনটাকে আমরা কায়ে করি কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা যখন শুনি ওই পরিবেশে যখন থাকি তখন মনে হয় ওটার সাথে একাত্মতা প্রকাশ করি বাট যখনই বেরিয়ে যাই এই সমাজের তারণায় বন্ধু বান্ধবের প্রেরণায় শয়তানের প্রেরণায় তথাকথিত সাকসেস বা উন্নতির প্রেরণায় তখনই আমাদের মধ্যে বিচ্যুতি ঘটে এই থেকে দূর করতে হলে একটা জিনিসের দরকার সেটা হচ্ছে পরিচর্যা পরিচর্যা এর জন্য আল্লাহ সুবাহ তার বন্ধু আমাদের নবী হোস্তফা মুহমদ মুস্তফাকে দান করে দিয়েছেন একটা সিস্টেম নামাজ যখনই একটা লোক পাঁচওয়াক নামাজকে ভালোবাসবে যখনই একটা লোক নামাজের জন্য ফিদা হয়ে যাবে যখনই একটা লোক ভাববে আমার নামাজ পড়া উচিত যখনই একটা লোক ভাববে আমার পরিবারকে নামাজের দাওয়াত দেওয়া উচিত যখনই একটা লোক ভাববে আমার সমাজে কিছু কর্তব্য দিয়েছে আল্লাহ যখনই একটা লোক ভাববে আমি শুধু এখানে আসছি শুধুমাত্র আমার আনন্দের জন্য না আমার ঘুমের জন্য না শুধু কাজের জন্য না এর আগে আমার দাদা আসছিলেন তার দাদা আসছিলেন তার দাদা আসছিলেন তার দাদা আসছিলেন এভাবে বংশর পর বংশ মানুষ চলেই গেছে কোন এই দুনিয়াতে নিজেকে উপস্থিত করতে পারেনি মুঘল সাম্রাজ্য এরা বলবেন কাউকে সাম্রাজ্যের কেউ রাজা হতে পারেনি কারো ইতিহাস খুব একটা সমৃদ্ধ না শুধুমাত্র সমৃদ্ধ আমাদের আদম আল ইসলাম আর পনেরোশো বছর আগে আমাদের মুস্তফা আহম্মদ মুস্তফা মুদ মুস্তফা আল্লাহ সুবাহ যে কোরআন দিয়েছেন আর নামাজ দান করেছেন শুধু সবচেয়ে সমৃদ্ধ এই আসমানী কালাম এই কিতাব এবং এই নামাজ এত কিছু লাগবো না এত কিছু বলতে পারবো না বলার জন্য আমি যথেষ্ট না আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আল্লাহ সুবাহনু তালা সমস্ত ফেরেস্তা মালাইকারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ সুবাহনু তালা যাতে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন কিন্তু বলার মতো অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করতে পারিনি কিন্তু ভাবার মতো অনেক অভিজ্ঞতা আমার সঞ্চয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই যখন আমরা করতে যাই দ্বিমত ত্রিমত চারমত পাঁচমত মতামতের শেষ নাই কে নামাজ এখানে পড়লো কে নামাজ এখানে পড়লো কে নামাজ ছেড়ে পড়লো কে আঙ্গুল ওঠালো কে আঙ্গুল ওঠালো না সবাই তো নামাজই পড়ছে সবাই তো নামাজই পড়ছে আর এটা দেখার দায়িত্ব আমার আপনার উপর বর্তায় নাই স্বয়ং তার চাচার জন্য তার চাচার বুকে সিলমোহল মেরে দিয়েছিলেন বিদায় আল্লাহ বলেছেন নবী আপনাকে কিন্তু মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছি আপনি দাওয়াত দিয়ে যান কাকে কাবুল বা হেদায়ত করবে সেটা একমাত্র আমি জানি আমরা ফাট করে বেলি ফিলে কোথায় আছে কোরআনে দেখাও হাদিসের কোন জায়গায় আছে দেখাও আরে কয়টা লোক কোরআনের এই ওসামা ভাইদের মতো এরকম লোকদের মতো কয়টা লোক কোরআনের তাফসির জানে কয়টা লোক হাদিসের শাহী ব্যাখ্যা জানে খালি বলি ফিলে কোরআনের কোন জায়গায় লেখা আছে হাদিসের কোন জায়গায় লেখা আছে তোমার তরিকা ভালো না আমার তো কিসের এত তরিকা নামাজ পড়তে দেন কে কি পেশা করলো তাকাবেন না বাদ দিয়ে দেন আরে বিচার তো আল্লাহ সুভান করবে আমি যে পেশায় আছি সেটা দোজক না বেসতে যাব আপনি আপনারটা দেখেন আমরা সৃষ্টির সেরা জীব কোন বিতর্ক আছে বিতর্ক নাই আমি আপনি কেন কাউকে ছোট করব আমি এত বড় না আপনি আল্লাহ রসুলের বই পড়েন আল্লাহ রসুলের সিফাত সম্পর্কে জানেন উনি কোথাও কাউকে ছোট করেনি তখন ইহুদি ছিল নাসারা ছিল উনি কাউকে ছোট করেননি খালি উনি সমঝোতা করেছেন সমঝোতা করেছেন তাহলে আমি আপনি আপনার মধ্যে কে টুপি পড়লো কে টুপি পড়লো না কে দাঁড়িয়ে রাখলো কে রাখলো না কেন মারামারি পিটা পিটি দূর হওয়া উচিত দূর হওয়া উচিত আমি তো আপনারই ভাই আমি তো আপনারই ভাই আপনারই সন্তান আপনারই নাতি আপনারই পুতি আপনারই আপনার সহদর আমি তো আপনার এই জন্মভূমিতে আমার জন্ম আমি তো আপনার মতো অক্সিজেন নিচ্ছি আমি তো আপনার মতো ভাত খাচ্ছি আমি তো অন্য কোনো গোত্রের না তা আমরা আমাদের মধ্যে সহানুভূতি সৃষ্টি করি আমরা আমাদের মধ্যে সংযমী তৈরি করি আমরা আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে দরকার ধৈর্য সবারকে আমরা সৃষ্টি করি সমাজ থেকে এগুলো নেওয়া আমি সম্মানিত আল্লাহ তলার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের কাছে কৃতজ্ঞ আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার ওসামা ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই মুহূর্তে আমার মতো নাখাস্তা গুণাগার বান্দার যারা কথা শুনছে তাদের কাছে কৃতজ্ঞ হয়তো হাসরের ময়দানে আল্লাহ সুবাহ যদি কোনো রকম সেন্স দেন তাহলে একটা কথা বলবো আল্লাহ শুটিং করি কাজ করি আল্লাহ হয়তো না বুঝে কিন্তু আল্লাহ এখানে অনেক ভালো মানুষ আমার কথা শোনার জন্য আসছিল আল্লাহ এরা তো সব পবিত্র মানুষ এদের উচেলে আল্লাহ আমার এবং সমস্ত মানুষের গুণাল্লাহ মাফ করে দিও। কারণ আপনি বলতে পারবেন না কার গুণা মাফ করবে একটা প্রস্টিটিউটের গুণা আল্লাহ মাফ করে দিয়ে তাকে বেহেস দান করেছে কাজে আমরা কে বেহেস যাবে আমরা যদি নিজেরা না বলি কে যাবে না যাবে আল্লাহ সুবাহ তালার কাছে উনি সিফাত অনেক বড় সিফাত ওনার উপর ছেড়ে দেন আমরা শুধু আমাদের জন্য যে যা বর্তানো হয়েছে আমাদের আমাদের যিনি আমাদের যিনি মাওলানা আছেন যিনি আমাদের মুফতি আছেন যিনি আমাদের সহদর আছেন যারা আমাদের অভিজ্ঞ আছেন তাদের কাছে শুনি আর আল্লাহ সুবাহ আমাকে বিবেক দিয়ে দিয়েছেন ঠিক বেঠিকে জাজ করার মতো তৌফিক দান করেছেন আমরা আমরা একটা কথা মনে রাখি আমরা আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য এখানে কেউ আসি কিন্তু আমরা আল্লাহকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি এই জন্য আমাদের দোজক ভেসতে দুইটা আল্লাহ গিফট রেখেছেন আল্লাহর পরীক্ষা না নেই কোথায় আল্লাহ বলল খুব কষ্ট পাই আমি জানি না আমি কিছুই পারি না কিন্তু আমি অহংকার যাতে না করি কারণ আল্লাহ সুবাহ সব চাইতে যিনি দুনিয়ায় নাকি কায়নাত সৃষ্টি করতেন না যদি নবীকে না বানাতেন তাহলে আমাদের নবীকে যিনি না বানাতেন তাহলে আমি কোথাও ওনাকে যত বই পড়েছি ওনার অহংকারে অমি দেখি নাই আমি আপনি কি জানি ভাই আমি আপনি কিছু জানি আপনার ধারণা এই যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সায়েন্টিস্ট মারা গেছেন যিনি সায়েন্টিস্ট মারা গেছেন ও সময় বলতেছিলেন যে উনি লাস্ট কথা ছিল এরকম যে প্রভু ধরবে আমাদেরকে এই কারণে যে তোমাদেরকে কেন পাঠিয়েছিলাম আমার বুঝা উচিত না আমি কোথায় ছিলাম একটি লোক বলতে পারবে আমি যখন ঘুমাই আপনারা যখন ঘুমান ঘুমে আমরা কি বলতে পারে একশো নিরানব্বই আটানব্বই নামতে মানতে দুই এক ঘুম আসলো একটি লোক ঘুমাচ্ছে সে যদি তার সাক্ষী দিতে না পারে একটি লোক আপনি আপনি যখন জন্মগ্রহণ করেছেন তার সম্পর্কে কিছুই যদি না জানতে পারে যিনি বানানে ওয়ালা এ দুনিয়া ফেরাত তার সম্পর্কে আপনি কি জানেন কি জ্ঞানই আপনি কি নিজেকে অহংকার করেন কি তরিকা বলেন আপনি কোন তরিকার তো আপনি কাজে না কি জানেন আপনি আপনি যখন ঘুমাচ্ছেন আপনি কিছুই জানেন না কখন ঘুম আবার যখন ঘুম থেকে উঠতেছেন কিছুই জানেন না কখন ঘুম থেকে উঠতেছেন আল্লাহ তালা আপনাকে ঘুম আছে আল্লাহ সুভানো তালা আপনাকে ঘুম থেকে উঠাচ্ছে সমস্ত ভেতরের সমস্ত কিছুই তো মুসলিম কে হচ্ছে নাসারা হিন্দু তার ব্যাপার ছেড়ে দেন আমরা লাকি নাফ আমরা ভাগ্যবান আল্লাহ তালা আমাদেরকে মুসলমান করেছেন আমাকে আর দ্বিতীয় কাজ করতে হয় নাই আমার পিতা আমার মাতা আমার দাদা তার দাদা তার দাদা মুসলিম ছিলেন আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে শুধুমাত্র এই এই কথার জন্য খালি মাফ চান কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ সুবাহ তালার কাছে আল্লাহর শান ও শৌকাদের বাড়াই করেন ভাষের প্রত্যেকটা শ্বাস নিচ্ছেন একটা শ্বাস টা নিতে পারলে আপনি মারা যাবেন তিরিশ সেকেন্ড অক্সিজেন ব্রেনে না গেলে মানুষ মারা যাবে কেন এত তাকাব বাড়ি আরে কিসের দা কাব্বারি আর বাসীদের জন্য বলতে চাই আল্লাহ সভানত আলাহ দুইটা দুইজন আল্লাহর ওয়ালি শাহজালাল বাবা শাহ ফরান বাবা এসছেন দাওয়াত দিয়েছেন তাদেরকে দাওয়াতের জন্য আজকে আপনারা মুসলমান ঠিক না বেটে দাওয়াত করতেই হবে আল্লাহ সভাবানত আলাহ দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র তার শান শওকত মারায়ের জন্য আমাদের কাজই হচ্ছে আল্লাহর শান শওকতকে প্রচার করে দেবো আল্লাহর প্রশংসনকে প্রচারের জন্য ব্যস্ত থাকবো অবশ্যই এর মধ্যে সামাজিক কাজও করবো আমি বলি না আমি চাকরি করব না আমি বলি না আমি ব্যবসা করব না আমি বলি না আমি পলিটিক্স করব না সমস্ত করব কে কি বাদ দেন তার দেখেন তার 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 নেশাটা কি 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 নেশা 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 নামাজ পড়ার আছে কি মানুষকে ভালোবাসার নেশা ছেড়ে দিন আরে বিচারপতি তো উনি বিচার করবে বিচারপতির উপর ছেড়ে দিন হাত এখানে না এখানে বাদ দেয় না মাঝা সবচেয়ে তো বড় মাঝে তো নামাজ পড়ছে ও তো সেজদা করছে আল্লাহ সুবান ও তালার কাছে যাচ্ছে ও তো বো করছে ও আল্লাহ খুশি কাজে আমরা যদি বিচারটা না নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে সিলেট বা সিলেটের কথাই যখন ভাইয়া যখন আমাকে বলল মিশা ভাইয়া কি অবস্থা আপনার ওদিন যেতে পারবেন সব শুটিং বুটিং বাদ দিয়ে আমি বললাম এই এই দাওয়াত তো আমি এরকম অনেক অনুষ্ঠান করেছি পৃথিবীতে অনেক অনুষ্ঠান করেছি শো বলি আমরা করেছি পৃথিবীতে ওইখানেও ফেরস্তা ছিল ওইখানে আল্লাহর মালাইকারা ছিল কিন্তু আজকে আমি প্রত্যেকটা আল্লাহর শান শৌকতের কথা বলছি ওখানে আমার কোনো ওইখানে আমার কোনো পূর্ণতা হয় নাই আমি দ্বিধা চিত্তভাবে বলতে পারি আজকে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর আমি আল্লাহর শানে বলছি অবশ্যই আমার নেকি হবে এবং অবশ্যই যারা শুনছে তাদের নেকি হবে কাল্লা আল্লাহর শান ও শৌকতের কথা বলছি আমি আমার পিতামাতার কথা আমার দাদার কথা আমি কোনো গোত্রের কথা বলছি না আমি স্রষ্টার কথা বলছি আমি স্রষ্টার প্রশংসা করছি কায়ানাথ স্রষ্টার প্রশংসা করছে যান সমুদ্রে সমুদ্র আল্লাহর প্রশংসা করছে সমুদ্রের নিচে আল্লাহ বানিয়েছে মাছ মাছ আল্লাহর প্রশংসা করছে আল্লাহর অক্সিজেনের মধ্যে ফেরেস আল্লাহর নামে নিমজ্জিত শুধু আমি আপনি দলাতলি মারামারি পিটাপিটি কাটাকাটি মাঝা সব বাদ দেই ভাই বাদ দেই ভাই দিল কি বলে এটা শুনেন ব্রেন থেকে বিচার করেন দিলের কথা শুনেন আপনারা এমন দুজন লোককে আল্লাহর ওয়ালি বানিয়েছেন এই জায়গার লোক এখানে আমরা সবাই দাওয়াতকে ভালোবাসে তাদের দাওয়াতের দিয়ে আজকে আমরা এখানে কথা সিলেটের কথা শোনা মাত্র আমি বললাম পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে আমার ওয়াইফ ছিল আমাকে ছাড়া তুমি যাচ্ছ আমি বললাম তিনশো পঁয়ষট্টি দিনই তো তোমাকে থাকি এটা তো আল্লাহর ডাক এটা তো আল্লাহ ডেকেছে আল্লাহ সুবাহ সিদ্ধান্ত নিয়ে এলো দিল এখানকার যারা আয়োজক তাদের উপর আল্লাহর সিদ্ধান্ত গেল তারা হয়তোবা বললেন ওসামা ভাইকে ওসামা ভাই আমাকে দয়া করলেন আমি আপনাদের কাছে আবারও বলছি আমি কৃতজ্ঞ আমাকে এখানে ডাকার জন্য ভেতর থেকে কিনা হিংসা বিরোধ দল সব শেষ করে দেই সবাইকে ভালোবাসি সবাইকে আমরা আদর করি মানবতার কল্যাণে যা যা করার করি আর আমরা প্রত্যেকটা দিন নিজের অহংকারকে শানিত করি আমি মুসলমান এর চেয়ে বড় অহংকার আর কি হতে পারে আমি কতটুক আমল করতে পারলাম সেটা আল্লাহ সোবান দেখবে কিন্তু আমি নামাজের জন্য তৈরি হই নামাজের দাওয়াত দেই এই জন্য একটি কাজ আমার বাহান্ন বছর বয়স সম্ভবত সার্টিফিকেটে বাহান্ন তেপান্ন চুয়ান্ন হবে আমি একটা আমি এখন কোথাও সুরা কালাম কোথাও শিখতে পারবো না কেবলমাত্র দাওয়াতের কাজ কিছু লোক করছেন সেটা হলো আপনি জঙ্গি বলেন পৃথিবীতে সমস্ত মতপন্থীদের কাছে যান সমস্ত জায়গায় দেখেন বিভিন্ন বিভিন্ন একটি করতে পারেনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাবলিকের কোন লোকে ইনশাআল্লাহ জঙ্গি প্রমাণ করতেও পারবে না কারণ তাবলিকে উস্তাদ তাবলিকে একজন আমির থাকেন সিনিয়রকে সম্মান করা হয় এখানে তফশির করা হয় এখানে ধর্মের সঠিক বর্ণনা করা হয় এখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লেটারের বর্ণনা করা হয় এখানে কোনো অহংকার করা হয় না প্রোটোকল মানা হয় যখনই আপনার ডিসিপ্লিন হয়ে যাবেন আলটিমেটলি আপনার একটা সিস্টেমে চলে আসবেন আর যখনই আপনি সিস্টেমে চলে আসবেন তখন আপনার বাড়ি ভালো হয়ে যাবে আপনার যখন বাড়ির পরিবেশ যখন হয়ে যাবে সুন্দর আপনার এলাকার পরিবেশ সুন্দর হয়ে যাবে যখন আপনার এলাকার পরিবেশ সুন্দর হয়ে যাবে আপনার দেশটাই সুন্দর হয়ে যাবে এরকম অনেক দেশ বানিয়ে দুনিয়া দুনিয়াটাই সুন্দর হয়ে যাবে আমরা চাই না দুনিয়া সুন্দর হোক তাহলে আমাদের কি আমাদের দাওয়াত দেওয়া উচিত না সবার আগে নিজেকে দাওয়াত দেন নিজেকে হেদায়ত করেন আমি শুনেছি আমি তো আর ভাইয়ার মতো ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিতে পারবো না আমি আপনাদের নগন্য একজন শ্রোতা আল্লাহ বলেছে আমি ফিল্মে বলা হয় লুক লুক মানে একবার ক্লোজ আপ আল্লাহ বলছেন মানুষকে হেদায়তের জন্য মানুষ যদি একটা লুক দেয় একটা শব্দই যথেষ্ট ভাইয়া বলল শোনার জন্য এখানে আসার জন্য যদি চলে যান তাহলে মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় দেয়া হবে না এখান থেকে কি নিয়ে গেলাম একটা ওয়ার্ড একটা ওয়ার্ডও যদি আপনার ভাল লাগে আমার কথা বলার একটা আমি আমাকে এক্সাম্পল দিচ্ছি না ভাইয়াকে এক্সাম্পল দিচ্ছি এখানে যারা যারা ছিলেন এখানে সিস্টেমকে আমি সম্মান জানাচ্ছি যে এটা ভাল লাগে এখানে এতগুলো মানুষ হয়েছে একটি লোক হইচই করছে না প্রত্যেককে ডিসিপ্লিন প্রত্যেককে চাই আল্লাহ যদি আমি শুনতে কি আমার আল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় ভাই আমাদের এটা না নিয়ত প্রত্যেকে চাচ্ছে আল্লাহ আমার গুণটা মাফ হয়ে যায় নিশ্চিত ভাবে থাকতে পারেন যদি এই আদাকারী যদি এই স্বভাব আপনার মধ্যে থাকে যে আমি না ইনশাআল্লাহ চাই আল্লাহর কাছে বাংলাদেশের খেলা চলতেছে কেউ না গিয়ে টিভি না দেখে বাজার না করে বিজনেস না করে পলিটিক্স না করে আল্লাহর সাম শাওকাতের জন্য আপনি এখানে এসেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার অস্থি আমার মজ্জা আমার ভেতর আমার বর্তমান বরে আল্লাহ ডেফিনেটলি গুনাহ মাফ করে দিয়েছেন ডেফিনেটলি এরপর একটা দায়িত্ব হবে যে এরপর স্টেপটা আমি যখন স্টেজ থেকে নামলা কতটুকু বরকরার রাখব আমরা মানুষ ফেরেস্তা না মালাইকা না আমরা তবে তাবিন না আমরা হয়তো বা কোনো আলেমে নয় কিন্তু আমরা চেষ্টা করে যাই চেষ্টা করে যাই চেষ্টাটা আল্লাহ দেখবে আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ চেষ্টাটা দেখবে আমাদের চেষ্টা থাকুক প্রত্যেককে ভালোবাসা। দল মত নির্বিশেষে কে কি করলো সবাইকে ভাই তুই যদি পছন্দ না হয় বলি ভাই তোরটা তুই কর আমারটা আমাকে করতে দে আল্লাহ রসুল বলেছেন কাউকে ছোট না বলি হিংস কোনো সিদ্ধান্ত না নেই আমরা তাহলে দেখবো আমাদের মধ্যে শান্তি চলে আসছে মানুষ আগে মুসলমান দেখলে মুসলমানকে দেখলে বলতো শান্তি রে রে এরা দেখো তো আমি মনে করি আমার সুন্দর চেহারাটাকে আমি স্যাক্রিফাইস করে দিলাম আমার ধর্মের নামে এটা যাতা ব্যাপার অনেক কঠিন ব্যাপার আমি তো পারিনি রাখতে এটা আমি পারিনি রাখতে যে কত বড় স্যাক্রিফাইস আমার সুন্দর চেহারাটাকে ক্লিন শেভ চেহারাটাকে না দিয়ে আমি আল্লাহর রসুলের সুন্নত মানার জন্য দাড়ি রেখে দিলাম এটা যাতা ব্যাপার না অনেক বড় ব্যাপার এটা জেহাদ আরে জেহাদকে মানুষ মেরে ফেললাম জেহাদ পেছন থেকে কাউকে খুনি করলাম জেহাদ কারো মাথায় বাড়ি দিলাম জেহাদ আমার তো মনে হয় না আমি আমি কি জেহাদে আগে সৈনিক মনে করি আমি পাঁচক নামাজ পড়ি আমি যাই একজনকে নামাজি নিয়ে আসছি মসজিদে নিয়ে আসছি আমি আমার ড্রাইভারকে বলি আমি আমার কাজের মানুষকে বলি আমি আমার বাসাকে বলি ইসলাম তো সবাই আমরা ইসলামাইজ প্রয়োজন হয়েছে আমি আমার পরিবেশকে রাখি আমার দিলকে ঝুঁকায় রাখি কবছর বাঁচি আমরা কবছর বাসবো, কিচ্ছু জানি না ভাই কিচ্ছু জানি না ভাই কিচ্ছুই জানি না কোনো তাকাবাড়ি না

তাহলে আপনি দেখবেন আল্লাহ 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 হয়ে যাবে যাই বলে খালি বলেন আছেন আপনি অস্তিকে মজ্জাকে জানান আপনি সেলগুলো নিউরন প্রোন প্রোটন সবাইকে জানান আপনি ভালো আছেন আপনি ভালো আছেন একসঙ্গে আপনার মনে হবে ভালো আছেন সায়েন্টিস্টরা বলে আমার আল্লাহ রসুল বলতেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বুকে হাত দিই হার্ট দিয়ে চলে একটা এই হার্টে পিণ্ড পচে পচে গেলে কোরআনে আসে হার্ট একটা মাংস পচে গেলে মানুষ মারা যাবে এই সেল ওই যখন আর কি আর্টারি ফুল হয়ে যায় তো ভাই আমরা সারাক্ষণ এখানে করি আর মাথায় রাখি আমার মনে হয় আমার মনে হয় আমরা আমরা অনেক শান্তি পাবো এবং আমরা কোনো ঝগড়াঝাটি না করে বাড়ি থেকে আরম্ভ করি সবার সাথে সদ ব্যবহার করি এবং সব প্রত্যেককে খালি বলি যে ভাই আগে তুমি ভালো মানুষ হও ভাই আমারটা তোমার ভান না লাগে তোমার ব্যাপার ভাই তুমি দেখো এটা আমার আমি বুঝেছি আমার বুঝকে নেই আমার বুঝটাকে সম্মান করি এবং ছোট বড় সবাইকে দাওয়াত দেই এই দাওয়াতের একটা জায়গা সেটা হচ্ছে ভাই তাবলিগ আপনি তাবলিগে যান আপনি দেখবেন দুই হাজার কোটি টাকার মালিককেও দেখেছি তার তার যে জামা কাপড় সে ক্যারি করে আবার তার যে দারোয়া তার যে ড্রাইভারটা তার সাথে আসছে তাবলিগে সেও তার গাড়টি তার তার কেউ কারোরটা বহন করার সিস্টেমই নাই কোন মন্ত্রীও গেছে মন্ত্রীকেও দেখলাম আমি মিশা সহদাগর একই ওই একই মসজিদে ঘুমাও একই খাবার খাও ভাই তখন মানে বোঝা যায় যে আমরাই বেস্ট ধর্ম আমরাই আল্লাহর বেস্ট মখলুক ওইখানে বোঝা যায় আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে আমি আমি আমারটা তুলে ধরলাম এবং আপনারাও এটাকে আমি আশা করবে প্রসারিত করবেন প্রচারিত করবেন দেখবেন আপনার বাসা যখন বেহস্ত হয়ে যাবে আপনার এলাকা বেহসময় হয়ে যাবে আর আমরা তো এটাই চাই ঠিক না বে ঠিক ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চাই চেয়ে নিলাম বাট দাওয়াত দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই দাওয়াতের কাজ করেন দাওয়াতের কাজে চাইতে বেস্ট কাজ আর পৃথিবীতে নেই আমার অল্প দিনের জীবন ষাট সত্তর আশি বছরের জীবন আমি কিছুই জানি না কিছুই বুঝি না আল্লাহর শান আর শৌকতের কথা বলে যান রসুলের সুন্নাতকে কায়েম করে যান আপনি দেখবেন আপনার যে শান্তি এই শান্তি পাওয়া যায় না ভাইয়া শান্তি পাওয়া যায় না হাজার হাজার কোটি টাকা মালিকদের সাথে চলা উঠা বসা হয় শান্তি নাই শান্তি নাই কিন্তু একজন মসজিদের ময়াজ্জেমের চেহারা কি সুন্দর তরতাদার চেহারা কখনো শুনি না ইমাম ইমাম সাহেব মানে কোরআনের আয়াত পর্যন্ত মারা গেছেন আমাদের কথা শুনি দুর্গা আজকে হার্ট অ্যাটাকে মারা গেল ব্যবসায় অমুক অমুক জায়গায় মারা গেল কিন্তু কোন খুব কম শুনেছি মোয়াল্লেম বা কোনো মাওলানা সাহেব তাফসির করছিলেন মারা গেল তো ভাই কিছু একটা ব্যাপার আছে আল্লাহ সুবাহ আমাদের আল্লাহ সবাই তৌফিক দান করুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলেরকে চর্চা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আল্লাহ সুহান তাল কাছে কৃতজ্ঞতা জানাই আর বলতে চাই যে সবাই আমরা আজকে থেকে দাওতের কাজ আরম্ভ করি অনেক ভালো থাকবেন অনেক ভালো রাখবেন আসসালামাইহামতুল্লাহ কাতিব টিভি সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা